যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়, ঠিক যেন বাংলাদেশ দলে তাই হলো। ইনজুরির কারণে শেষমেশ আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছিটকে গেলেন তামিম। আগে থেকেই ভুগছিলেন কোমরের ব্যথায়, যেটা আরো গুরুতর আকার ধারণ করে গত কয়েকদিনে, তবে তা কাটিয়ে উঠার কম চেষ্টাও করেননি ওডিআই কাপ্তান। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। বুধবার মিনিট 30 এক ইনডোরে অনুশীলন শেষে এভাবেই বিশ্রামে যাচ্ছিলেন তামিম। সাথে ছায়ার মতো চলতে দেখা যায় ভারপ্রাপ্ত ফিজিওকে, আলোচনাও করতে দেখা যায় অনেকক্ষণ। হয়তো তামিমের ব্যথা কতখানি সেটা নিয়েই চলছিল আলাপ। দেশেরা ওপেনারের শরীরী ভাষায় বোঝা যাচ্ছিল বেশ চিন্তিত তিনি। অবশেষে সেই ভয়ই সত্যি হলো, টেস্টে সাকিবের পর থাকছেন না তামিমও। আগেই ইনজুরির কবলে পড়ে দলে নেই সাকিব, শঙ্কায় থাকা তামিমও কাটা পড়লেন। তাহলে কেমন হবে টাইগার একাদশ? যদি কিন্তু হিসেবে 6 ব্যাটার, 1 জন করে অলরাউন্ডার ও স্পিনার আর 3 পেসার নিয়ে খেলার সম্ভাবনাই বেশি টাইগারদের। সম্প্রতি ঘরোয়া লীগের পারফরম্যান্সে দলে ডাক পাওয়া মাহমুদুল হাসান জয়ের সাথে ওপেনে দেখা যেতে পারে ভারতের সাথে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করা জাকির হাসানকে। 3, 4, 5 ও 6 নম্বর পজিশনগুলো হতে পারে ঠিক এমন, শান্ত, মুমিনুল, মুশফিক, লিটন। দলে সাকিবের জায়গা পূরণে মিরাজি বড় ভরসা। অন্যদিকে পিচ ও আবহাওয়ার কন্ডিশন বিচারে 3 বা 4 পেসার খেলার পরিকল্পনা হাতুরুর। যদি ম্যাচের দিন সকালে তাসকিনের ফিটনেসের সবুজ সংকেত মেলে, তবে তার সাথে জুটি বাঁধবেন ইবাদত। আর গত কয়েকদিনে তরুণ পেসার মুশফিককে নিয়ে হাতুরু যেভাবে কাজ করেছেন, তাতে এই পেসারের অভিষেক হওয়ারও প্রবল সম্ভাবনা। বুধবার মিরপুরে একমাত্র টেস্ট শুরু সকাল 10টায়। এম এইচ সজীব, 71।